নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে জাতীয় সংলাপের আয়োজনের উদ্যোগ নিতে সরকারের কাছে আহ্বান জানাবে ঐক্যফ্রন্ট। সকালে রাজধানীর আরামবাগে গণফোরাম কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দলের সভাপতি ডক্টর কামাল হোসেন সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। নানা অনিয়ম ও কারচুপির অভিযোগে গণফোরাম আগেই নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলেই জাতীয় সংলাপের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে গণফোরামের পক্ষ থেকে জানানো হয়।